এবং আপনারা যারা ক্যামেরার পেছনে আছেন, যাদের সঙ্গে কথা বলছি, আমার সাংবাদিক ভাই বোনরা, তারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ আপনাদের মাধ্যমেই আমরা আমাদের ইচ্ছা, আমাদের অভিপ্রায়কে দর্শকের কাছে, শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারছি। আচ্ছা আপু, এই যে ক্যারিয়ার এতদিন, এত বছর পরে আপনি কি মনের মতন কোন ক্যারেক্টার এখন পর্যন্ত পেয়েছেন বা করার ইচ্ছা আছে কিনা, এই বিষয়ে একটু জানতে? আমি অসংখ্য বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করেছি, এটা সত্যি আমার জন্য ভীষণ সৌভাগ্যের। কারণ একজন অভিনয় শিল্পী, আমি প্রত্যেকটা মানুষকেই, আমি প্রত্যেকের কাছ থেকেই শিখি। আর একক ভাবে আমি কাউকে আসলে আদর্শ হিসেবে একক কাউকে কখনো ভাবি না, কারণ প্রত্যেকটা মানুষেরই ভুলটি আছে, মানুষের ভুল আছে, শুদ্ধ আছে, জীবনের ভালো মন্দ দিক আছে সবারই। আমি প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে ভালো দিকটা পিক করার চেষ্টা করেছি। সব ক্ষেত্রে যে আমি ভালো দিকটাই নিতে পেরেছি তা না, আমিও মানুষ, আমারও শুদ্ধ আছে, আমারও ভালো মন্দ দিক আছে। তাই একক ভাবে কাউকে কখনো আমার মনে হয়নি যে আমি কাউকে আইডল হিসেবে মানব বা অনুসরণ করবো। তবে আমি অনেক সিনেমা দেখি, আমি অনেক বই পড়ি, আমি অনেক লেখা পড়ি, এবং সেক্ষেত্রে যেটা হয় যে আমার দেখা দৃষ্টিভঙ্গি থেকে আমি কখনো কখনো অনেক অভিনয় শিল্পীদের অভিনয়ের অনেক অংশ বা অভিনীত চরিত্রগুলো আমাকে টেনেছে, আমাকে আকর্ষণ করেছে, সেই চরিত্রগুলো মজ্জাগত হয়েছে, এবং কখনো কখনো সেই সব পছন্দের চরিত্রগুলো থেকে ছোট 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 ভালো দিকগুলোকে আমি আমার অভিনয়ে ইনক্লুড করার চেষ্টা করেছি। যখন যে চরিত্রের সঙ্গে আমার দেখা চরিত্র মিলেছে, আমি আমার অভিনয় জীবনের শুরু থেকে চেয়েছি শিল্পী, অভিনয় শিল্পী, সেই ইচ্ছাতেই কিন্তু আমি এগিয়ে এসেছি। এবং একজন অভিনয় শিল্পীর জীবনে এত সব চেকার্ড ক্যারেক্টার, এত এত বৈচিত্র্যময় চরিত্র কিন্তু সবার ভাগ্যে জোটে না। সত্যি বলতে কি যে আমি খুবই সৌভাগ্যবান, সেদিক থেকে আমি সব ভিন্ন ভিন্ন ক্যারেক্টার প্লে করেছি, নানা আঙ্গিকে, নানা চরিত্রে, নানান মানুষের রূপে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। এটা আমার জন্য যেমন আনন্দের, সেই সাথে আমার যারা সাংবাদিক ভাই বোনরা আছেন, আমার নির্মাতা আছেন বা নাট্যকার, চলচ্চিত্রকার যারা আছেন, তারা যে আমাকে ভিন্ন ভিন্ন সব চরিত্রে ভেবেছেন, সেজন্য আমি ব্লেসড সত্যি। এবং এই ভালোবাসা, আজকেও যখন আমি ঢুকছিলাম, আপনারা আমাকে নাম ধরে এত মায়া করে ডাকছিলেন, সেটা কিন্তু আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমার অভিনয় জীবনের সবচেয়ে বড় পাওয়াই আপনারা, আমার দর্শক। আচ্ছা আপু, এই যে আপনি ক্যারিয়ারের পরে এখন হচ্ছে বর্তমান সময়গুলো, যে নতুন নতুন যারা ইন্ডাস্ট্রিতে আসতেছে তাদের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন, এটা কেমন দেখাচ্ছে, মানে কেরকম লাগছে? এটা কিন্তু খুব আনন্দের। একটু আগে আমাকে আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমার কি আরো অনেক ধরনের চরিত্রে অভিনয় করবার ইচ্ছে আছে কিনা। সত্যি বলতে কি যে যতদিন পর্যন্ত আমার এই আকাঙ্ক্ষা থেকে যাবে, আমার প্রতি মুহূর্তেই মনে হয় যে আমার এখনো মনের আশা পূরণ হয়নি, অনেক অনেক চরিত্র আমার অভিনয় করার বাকি রয়ে গেছে, এবং এই ইচ্ছা যতদিন আমার অবলুপ্ত হবে না, ততদিন পর্যন্তই কিন্তু আমি নতুন আপনাদের সামনে আসতে পারবো এবং উপহার দিতে পারবো। আর এই যে নতুন যারা এখন অভিনয় করছে তাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করা, এই ব্যাপারটা তো আমি খুবই এনজয় করি। আমার যারা সিনিয়র তাদের কাছ থেকে যেমন আমি অনেক শিখেছি, এবং যারা জুনিয়র তাদের কাছ থেকেও আমি প্রতি মুহূর্তে শিখছি। আর আমি না অভিনয়ের ক্ষেত্রে আমি নিজেকে প্রত্যেকটা মুহূর্তে ভেঙে গড়ে উঠতে পারছি। আমাদের যেমন নির্মাণ শৈলীতে পরিবর্তন এসেছে, গানের কম্পোজিশনে পরিবর্তন এসেছে, নাচের কম্পোজিশনে পরিবর্তন এসেছে, ঠিক তেমনি অভিনয় শৈলীতেও কিন্তু একটা পরিবর্তনের ধারা এসেছে। আর এই ধারাটাকে প্রতি মুহূর্তে নিজের মধ্যে ধারণ করতে না পারলে আসলে নিজেকে এই এরকম একটা প্রতিযোগিতাপূর্ণ মাধ্যমে টিকিয়ে রাখা সম্ভব না। আর সত্যি দেখি যে আমাদের সমসাময়িক বাস্তবতা কিন্তু প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে। আজ থেকে 10 বছর আগে আমাদের চারপাশে যেই গল্পগুলো ঘটতো, জীবনের গল্প যেমন ছিল, এখন কিন্তু 10 বছর পরে জীবনের গল্প পাল্টেছে, আমাদের চারপাশে দেখা মানুষের আচরণ পাল্টেছে, আমাদের সমসাময়িক ঘটনাগুলো পাল্টেছে। ঠিক তেমনি সামনে 10 বছর পরে কিন্তু আবার আরো অনেক ধরনের পরিবর্তন আসবে। তাই সেই পরিবর্তনের সাথে সাথে একজন মানুষ তার প্রত্যেকটা ঘটনায় কিভাবে রিয়্যাক্ট করছে, পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে কি কি রোল প্লে করছে, সেটাও তো পরিবর্তন হচ্ছে, তাই না? তাই আমরা তো অভিনয় ক্ষেত্রে নাটক, সিনেমা বা গান, কবিতা, নাচ সব ক্ষেত্রেই আমরা কিন্তু জীবনের গল্প বলি, বিশেষ করে নাটক, সিনেমায়, চলচ্চিত্রে আমরা তো জীবনেরই গল্প বলি। তাই সেই গল্প বলার ক্ষেত্রে এই পরিবর্তনটা অবশ্যই নিজের মধ্যে ধারণ করতে হয়। আর
আমার বাবা একটা কথা বলতেন সবসময় যে মানুষের মাঝে না গেলে মানুষ জানা হয়, মানুষের মাঝে না গেলে মানুষ চেনা যায় না। আমার এই প্রফেশনের মধ্যে দিয়ে আমি এত এত মানুষের জীবনের মধ্যে গেছি, মানুষকে দেখেছি, মানুষের জীবনকে দেখেছি। এই জীবন দেখা এবং মানুষ দেখাই হচ্ছে আমার জীবনের সেরা পাওয়া।